বন্ধন ব্যাংকের বর্তমানে ক্যাপিটাল হচ্ছে 5,000 কোটি টাকা। বন্ধন ব্যাংকের প্রেজেন্ট ক্যাপিটাল 5,000 কোটি টাকা, 5% কত? 250 কোটি টাকা। আরবিআই কাছে কি ফরম্যাটে রাখতে হবে? ক্যাশ ফরম্যাটে। এবার এই 500টা একদিনে তো 5,000 হয়নি। আরবিআই কাছে বলা আছে আরবিআই রিভিউ মনিটরিং কমিটি প্রত্যেক 3 মাস অন্তর প্রত্যেকটা ব্যাংকের ব্যালেন্স শিটকে পুরো ভেরিফাই করে, যে আজ থেকে 3 মাস আগে কোনো একটা ব্যাংকের টোটাল ক্যাপিটাল ছিল 700 কোটি টাকা, 3 মাস পর হলো 720 কোটি টাকা। তাহলে 700 কোটি টাকার এগেনস্ট 5% দিয়েছিল, ওইটা দিয়ে ওপেন করেছিল 720 কোটি 5% যেটা হবে, মানে এক্সাম্পল আমি যদি বলি তোরা 500 কোটি টাকা দিয়ে ওপেন করেছে, 500 কোটি টাকার 5% কত? 25 কোটি। আজকে হয়ে গেল ধরো 800 কোটি টাকা, 800 কোটি টাকা 5% কত হচ্ছে? 40 কোটি। 25 কোটি দিয়ে যা কত দেবে? 15। এইটাকে কন্টিনিউ, বুঝতে পারলে? যেটাকে এক্সট্রা হবে সেই টাকা দিয়ে দিতে থাকবে কতদিন? যতদিন ব্যাংকের দিলাম ক্যাপিটাল পার। এরকম না যে খোলার সময় 5% দিয়ে দিলাম, খুলেছে যখন 500 কোটি, আজকের ব্যাংকে 10,000 কোটি টাকা ক্যাপিটাল। না, ওতে 3 মাস অন্তর একবার রিভিউ মনিটরিং কমিটি বসবে,